হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে করে দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা ডাফ অ্যান্ড দত্ত কোয়েশ্চেন বাঞ্চ ইংলিশ থেকে নেওয়া হয়েছে এটা ক্লাস নাইনের জন্যে এখানে কিছু তোমাদেরকে আমি করে দেখাবো এবং তার সাথে সাথে সেই ধরনের কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদেরকে নিজেদের করতে হবে তোমাদের জন্য সেগুলো হোমওয়ার্ক থাকবে তাই এই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো তো দেখো দু অ্যাজ ডাইরেক্টেড নাম্বার ওয়ান দ্য হেডমিস্ট্রেস রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশান এটাকে নেগেটিভ করতে হবে মানে হচ্ছে হেডমিস্ট্রেস মানে শিক্ষিকা প্রধান শিক্ষিকা রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করে দিয়েছেন মাই অ্যাপ্লিকেশান আমার আবেদনটাকে মানে এটাকে এক রেখে আমাদেরকে করতে হবে নেগেটিভ আমরা কী করব দ্য হেডমিস্ট্রেস ডিড নট অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশান মানে রিজেক্টেড করা প্রত্যাখ্যান করা আর ডিড নট অ্যাকসেপ্ট করা মানে গ্রহণ না করা মিনিংটা একই দু নম্বরে বলা আছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড মেক ইট কমপ্লেক্স এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস মানে শব্দ যেটা তৈরি হচ্ছিল কী থেকে তাদের বা বাকেট মানে তাদের বালতি এবং তাদের ব্রাশ এগুলোর থেকে সেটা শোনা যাচ্ছিল তো আমরা এখানটায় ভেঙে নিয়েছি সাউন্ডস দ্যাট আর মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড তিনের দাগে অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটস সেল ফ্রম দ্য শো অফ দ্য ট্রিজ এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে যে তুমি যখন বিছানায় শোবে তুমি দেখবে যে জানলা দিয়ে দেখতে পাবে যে চাঁদ নিজেকে ওই গাছের ছায়ার থেকে মুক্ত করে নিচ্ছে তাই এটাকে সিম্পল করবো কীভাবে অ্যাজ ইউ লাই ইন বেড এটাকে আমরা পার্টিসিপল করে নিচ্ছি লাইং ইন বেড এরপরে বাকি অংশটা একই রকম লিখে দেবো ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং এডসেল ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ চার নম্বরে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালন মানে সে এতটাই টায়ার্ড মানে এতটাই ক্লান্ত যে সে একা হাঁটতে পারছে না এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে তো আমরা করবো টি ডবল টু এবং ও টু থাকলে এই স্ট্রাকচারটাই আসবে কমপ্লেক্সে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালোন এখানে আমাদের টেন্সটাকে দেখে নিতে হবে যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে সেই জন্য ক্যান নট করবো যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওটাকে নট করে দিতে হবে পাঁচ নম্বরে হোয়েন হি হার্ড দ্য নিউজ হি বিকেম ভেরি সরি এটাকে কম্পাউন্ড করতে হবে এই কম্পাউন্ড করার সময় খেয়াল রাখতে হবে যে ঘটনাটা আগে ঘটেছে তাকে আমরা প্রথমে রাখবো প্রথমে কি হয়েছে না হোয়েন হি হার্ড দ্য নিউজ যখন সে নিউজটা শুনেছে হি বিকেম ভেরি সরি নিউজটা শোনার পরে সে দুঃখিত হয়েছে তাই প্রথমে আমরা রাখবো হি হার্ড দ্য নিউজ এবং তারপরে কি হয়েছে অ্যান্ড দিয়ে আমরা লিখবো হি বিকেম ভেরি সরি ছ নম্বরেরটা দেখো হি ইজ টু উইক টু ওয়াক এটা তোমরা চার নম্বরের মতো করে অ্যান্সারটা করতে পারবে বলা হয়েছে ইউ শো ডট ডট দ্যাট চার নম্বরেরটায় বলা হয়েছিল মেক কমপ্লেক্স ছ নম্বরেরটায় কিন্তু মেক ইড কমপ্লেক্স বলেনি কিন্তু অ্যান্সারটা একই হবে তাই এটা ডু ইউরসেল বা ডিআই ওয়াই তোমাদেরকে করতে হবে সাত নম্বরে দে ফাউন্ড দ্য জায়েন্ট লাইং ডেড এটাকে কমপ্লেক্স করতে হবে এটাকে আমরা কীভাবে করব একটা অংশকে আমরা ভেঙে নেব জায়েন্ট লাইং ডেড অর্থাৎ ওই দৈত্যটা শুয়েছিল এইখানটায় আমরা ভাঙব জায়ান্ট হু ওয়াজ লাইং ডেড আট নম্বরেরটা আই নোটিস দ্যাট এ স্নেক ওয়াজ মুভিং দেয়ার এ আমি দেখেছিলাম যে একটা সাপ সেখানে ঘোরাঘুরি করছে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে এটাও আই ওয়াই অর্থাৎ ডু ইট ইউর সেলফ ন নম্বরে হি ওয়াজ ভেরি স্মল হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি অর্থাৎ সে খুব ছোট ছিল যার জন্যে সে ওই গাছের ডাল অবধি পৌঁছাতে পারছিল না এটাকে বলা হয়েছে জয়েন ইউজিং সো ডট ডট দ্যাট এটাকে আমরা এভাবে জয়েন করব। হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি যেহেতু রয়েছে সেই জন্য আমরা এটাকে কুডনট করলাম দশ নম্বরে বলা আছে আর নট ডগস ফেথফুল অ্যানিমালস এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে অর্থাৎ সাধারণ বাক্যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে কোয়েশ্চেন মার্ক রয়েছে বলে তা এটাকে আমরা সাধারণ বাক্য করবো ডগস আর ফেথফুল অ্যানিমালস ইন ডিড এগারো নম্বরে দেয়ার আর আর মেন অ্যান্ড উইমেন হু লাভ পিস এখানে বলা হয়েছে যে কিছু পুরুষ এবং মহিলা যারা শান্তি ভালোবাসেন বলা হয়েছে শর্টেন দ্য সেন্টেন্স সেন্টেন্সটাকে ছোটো করতে হবে তো আমরা এখানে ওই হু লাভ পিস এই অংশটাকে ছোটো করে এরম করবো দেয়ার আর পিস লাভিং মেন অ্যান্ড উইমেন বারো নম্বরে দ্যাট হি সাকসিডেড সারপ্রাইজড অল যে সে সফল হয়েছে সেটা সকলকে আশ্চর্যচকিত করে দিয়েছে এটাকে সিম্পল করতে হবে তাহলে কি তার সাফল্যতায় সবাইকে আশ্চর্য করে দিয়েছে তাই আমরা করবো হি সাকসেস সারপ্রাইজড অল তেরো নম্বরে কাম হিয়ার টু বি punished এখানে এসো শাস্তি পাওয়ার জন্য এটাকে কমপ্লেক্স করতে হবে এটা কমপ্লেক্স না এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড হবে এটা আমাদের লেখার ভুল হয়েছে এই এটা সেন্টেন্সটা বইয়ে আছে কম্পাউন্ড করতে তো এটা আমরা করবো এইভাবে কাম হেয়ার অ্যান্ড বি পানিশড মানে এখানে এসো এবং শাস্তি পাও পরেরটায় আছে ডু অর ডাই এটাকে বলা হয়েছে সিম্পল সেন্টেন্স করতে হবে ডু অর ডাই করো অথবা মরো এটাকে আমরা এইভাবে করব ডু টু অ্যাভয়েড ডেথ মানে কাজ করো যাতে তুমি মৃত্যুকে অ্যাভয়েড করতে পারো এরপরে কয়েকটা তোমাদের হোমওয়ার্ক থাকছে পনেরো নম্বরে বলা আছে অনলি এ প্যাট্রিওট ক্যান ডু ইট এটাকে নেগেটিভ করতে হবে একমাত্র একজন সৈনিক এই কাজটা করতে পারে ষোলো নম্বরে বলা আছে আই হ্যাভ নো টাইম দ্যাট আই ক্যান ওয়েস্ট আমার হাতে এতটা সময় নেই যে আমি সেটাকে নষ্ট করবো এটাকেও সিম্পল সেন্টেন্স করতে হবে সতেরো নম্বরে বলা আছে ম্যান ইজ মর্টাল মানুষ হয় মরণশীল এটাকে বলা হয়েছে মেক ইট নেগেটিভ নাবাচক করতে হবে আঠেরো নম্বরে টেলমি হোয়াট ইয়োর নেম ইজ বলো তোমার নাম কী মেক ইট সিম্পল এটাকে সিম্পল সেন্টেন্স করতে উনিশ নম্বরে সি ওপেন দ্য ড্রয়ার সে ড্রয়ারটা খুললো শি ফাউন্ড হার পেন সে সেখানে তার পেনটা খুঁজে পেলো মেক ইট সিম্পল এটাকে সিম্পল করবো আমরা কীভাবে পার্টিসিপেন্ট দিয়ে আমরা জয়েন করবো এটাকে ওপেনিং দ্য ড্রয়ার ওপেনটাকে আমরা ওপেনিং করে দিলাম ওপেনিং দ্য ড্রয়ার তারপরের অংশটা একই রকম থাকবে সি ফাউন্ড হার পেন কুড়ি নম্বরে দেখো দে ক্যান নট বাট কনফেস দ্য ট্রুথ এখানে বলা হয়েছে রিডাইট ইউজিং হেল্প এখানে যখন আমরা রিডাইট ইউজিং হেল্প করবো তখন ওই বাটটা উঠে যাবে এবং কনফেসের সঙ্গে বা বাটের পরে যে ভাড়াটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ হবে এটা আমরা এভাবে লিখবো দে ক্যান নট হেল্প কনফেসিং দ্য ট্রুথ একুশ নম্বরে বলা আছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে অর্থাৎ আমি ওই দমকা বাতাসটাকে পছন্দ করি যেটা সারা দিন ধরে জানলাটাকে নাড়া দেয় এটাকে কম্পাউন্ড করতে বলেছে তাহলে প্রথমে কি হয় না ওই ফিটফুল গাস্ট যেটা জানলাটাকে সারাদিন নাড়া দেয় এই ঘটনাটা ঘটে তারপরে আমার সেটা ভালো লাগার কথাটা আসে তাই আমি লিখব এইভাবে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড আই লাভ ইট তো এই ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডাফ দত্তর কোয়েশ্চেন বাঞ্চ থেকে এরই পরবর্তী আরও বেশ কিছু পার্ট আসবে তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা অবশ্যই পেতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ